পাকিস্তানের সরকার পক্ষ এবং বিরোধীদের সাথে বৈঠক করেছে সেনাবাহিনী, কোন পক্ষে তাদের অবস্থান? আগামী রোববার বিশেষ চমক দিবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার অনাস্থা ভোটের আগেই বড় জয় পেলেন ইমরান খান। ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রকে করা প্রতিবাদ পাঠাবে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, চলুন এবার বিস্তারিত সংবাদে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো সংবাদে আমাদের সঙ্গী থাকবেন। পাকিস্তানের রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী তৎপর হয়ে উঠছে। দেশটির পট পরিবর্তনে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই সাধারণভাবে ধারণা করা হয়। তারা এখন প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে থাকবে নাকি বিরোধী শিবিরে যোগ দিবে তা নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন। ইমরান খান শুক্রবার একটি বেসরকারি চ্যানেলকে এক প্রশ্নের জবাবে বলেন, সামরিক এস্টাবলিশমেন্ট তাকে বিরোধী দলের কাছ থেকে তিনটি বিকল্প তার কাছে উপস্থাপন করেছে। তবে সামরিক সূত্র বলেছে, সামরিক নেতৃত্ব বিরোধী দলের কাছ থেকে কোনো প্রস্তাব আনেনি, তারা বরং বেসামরিক সরকারের শীর্ষ নেতৃত্বের কাছে ফোন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠকের প্রস্তাব করেছে। সরকারের অনুরোধে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আইএসআই ডিজি বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠক করেন। দুই পক্ষ সেখানে তিনটি বিকল্প নিয়ে আলোচনা করেন। সামরিক বাহিনীর সূত্র জানায়, এই তিনটি বিকল্পের মধ্যে রয়েছে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব মোকাবেলা করা, ইমরান খানের পদত্যাগ করা এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া। তবে প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম দুটি বিকল্প প্রত্যাখ্যান করে তৃতীয়টিতে সম্মত হন। সামরিক সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর সাথে এসব আলোচনার পর সেনা প্রধান ও আইএসআই ডিজি একই দিন বিরোধী নেতৃত্বের সাথে বৈঠক করেন। তারা সামরিক বাহিনী ও বেসামরিক নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত আলোচনা তাদেরকে অবহিত করে। তবে বিরোধী নেতৃত্ব পার্লামেন্ট ভেঙে দেওয়া সহ তিনটি বিকল্প নাকচ করে দেয়। সামরিক সূত্র জানায়, সামরিক নেতৃত্ব বিরোধী নেতাদের জানিয়ে দেন যে তারা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না, তারা কেবল সরকারের সাথে আলোচিত তিনটি বিকল্প বিরোধী শিবিরে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের একটি নির্ভরযোগ্য সূত্র দি নিউজকে জানায়, সামরিক এস্টাবলিশমেন্ট কোনো পক্ষ নেবে না, তারা নিরপেক্ষ থাকবে এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দল উভয় পক্ষকে একসাথে বসে আরও ভালো ভবিষ্যৎ, স্থিতিশীল অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আলোচনা করতে উৎসাহিত করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আগামী রোববার তিনি নতুন চমক নিয়ে হাজির হবেন। ইমরান খান বলেছেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়ে যে কোনো একটি গ্রহণ করতে বলেছে, কিন্তু তিনি তার অবস্থানে অন রয়েছেন। তিনি আরও বলেছেন, রোববার তিনি নতুন চমক নিয়ে হাজির হবেন। ইমরান খান শুক্রবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে বলেন, তাকে যে তিনটি বিকল্প দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অনাস্থা প্রস্তাব, পদত্যাগ ও আগাম নির্বাচন। তিনি বলেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারানো সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না। প্রধানমন্ত্রী বলেন, তাকে ছেড়ে যাওয়া লোকজনকে নিয়ে বিরোধী দল সরকার পরিচালনা করতে পারবে না, ফলে আগাম নির্বাচনই অনেক ভালো বিকল্প হতে পারে। অনাস্থা প্রস্তাব প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, রোববার জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির সময় তিনি আরেকটি নতুন চমক নিয়ে আসবেন। ইমরান খান বলেন, কোনো অধিনায়ক তার কৌশল প্রকাশ করে না, তবে আমি আবারও বলছি যে এই অনাস্থা প্রস্তাব হল একটি বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাকে হুমকি দেওয়া চিঠি প্রশ্নে ইমরান খান বলেন,
একটি বিদেশি রাষ্ট্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যেতে পারে না। কয়েকদিন আগে আমি একটি চিঠি পেয়েছি যেটা যুক্তরাষ্ট্র থেকে এসেছে, ধরা যাক যুক্তরাষ্ট্র নয়, সেটা কোনো একটা বিদেশি শক্তির কাছ থেকে এসেছে। সেই চিঠিতে অনাস্থা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতা থেকে উৎখাতের হুমকি দেয়া হয়, অথচ তখনও অনাস্থা ভোটের জন্য প্রস্তাবই তোলা হয়নি। ইমরান খান দেশটির নাম প্রকাশ না করলেও তার কথিত ষড়যন্ত্রকারী যে যুক্তরাষ্ট্র, তা বেশ পরিষ্কারভাবে পাকিস্তানের গণমাধ্যম প্রকাশ করেছে। পাকিস্তানের পার্লামেন্টে রোববার অনাস্থা ভোটের আগে বড় বিজয় পেয়েছে ইমরান খান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্থানীয় সরকার নির্বাচনে ইমরান খানের দল তেহরিকি ইনসাফ অপ্রতিরোধ্য সাফল্য পেয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, ক্ষমতাসীন পিটিআই খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে এগিয়ে আছে। ওই প্রদেশের 65টি তহসিল কাউন্সিলের চেয়ারম্যান ও মেয়র পদে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের পর ফলাফলে দেখা গেছে 64টি তহসিল কাউন্সিলের মধ্যে 48টির জন্য গণনা সম্পূর্ণ হয়েছে। পিটিআই 24টি তহসিল কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং 7টি তহসিল কাউন্সিলের মধ্যে শীর্ষ স্থানীয় অবস্থানে রয়েছে। স্থানীয় নির্বাচনে পিটিআইকে অপ্রতিরোধ্য সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, প্রদেশের জনগণ বিশ্বাসঘাতকদের প্রত্যাখ্যান করেছে। ক্ষমতাসীন জোটের প্রধান অংশীদার মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বিরোধী দলে যোগ দেওয়ার পর 69 বছর বয়সী ইমরান খান বুধবার কার্যতভাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। এর ফলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। রোববার পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাবের উপর গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। ঠিক অনাস্থা প্রস্তাবের আগে ইমরান খানের দল পিটিআই খাইবার পাখতুনখোয়ায় এই বিশাল জয়ে উৎসাহী তার দলের কর্মীরা। অনেকেই বলছেন ষড়যন্ত্রকারীদের উত্তম জবাব দিয়েছে দেশটির জনগণ। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের এমন অভিযোগের পর বৈঠকে বসে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। ওই বৈঠকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রতিবাদপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমরান খানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদে 28 মার্চ অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। রোববার ওই প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে। অনাস্থা প্রস্তাব ঘিরে যখন পাকিস্তান সরকারের অবস্থান নড়বড়ে, সেই সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। ভাষণে ইমরান খান বলেন, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পেছনে একটি দেশের হাত রয়েছে। সেই দেশে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের হাত দিয়ে একটি হুমকি চিঠি পাঠানো হয়েছে। ভাষণের এক পর্যায়ে মুখ ফুসকে অভিযুক্ত দেশটি যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করেন তিনি। পরে অবশ্য যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন। সম্প্রতি রাশিয়া সফরের পরপরই পাকিস্তানের ওপর ক্ষুব্ধ একটি শক্তিশালী বিদেশি রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। না না, আমি কারো নাম বলতে চাই না। বিদেশি রাষ্ট্রটির সাথে আমাদের বিরোধীরাও হাত মিলিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগের পরপরই বৈঠকে বসে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। সেখানে ওই চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা কাউন্সিল। চিঠিতে বিদেশি কর্মকর্তাদের ব্যবহার করা ভাষা কূটনীতি সুলভ না বলেও উল্লেখ করা হয়। নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চিঠিতে দেয়া বার্তা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ, যে কোনো পরিস্থিতিতে এ ধরনের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলেও জোর দেয়া হয়েছে। নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এ ঘটনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছে একটি কড়া প্রতিবাদপত্র পাঠানো হবে। এদিকে অনাস্থা প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, পাকিস্তানের একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তারা কোনো প্রকার ষড়যন্ত্র করছে না। খবর শেষ করব, শেষ করার আগে আবারও বলছি, দেশ বিদেশের তরতাজা খবর সবার আগে পেতে অবশ্যই ওপেন দ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে
নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্পেশাল ভিডিও নির্মাণ করে থাকি, পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে লাইভ সম্প্রচার করে থাকি। আশা করব দেশ এবং বিদেশের সবশেষ খবরগুলো সবার আগে জানার জন্য ওপেন ডাইজে চোখ রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।